গেছে ডিসকোয়ালিফাইড হ্যাঁ হ্যাঁ ভুল করে গেছে দিদি শোনো না আমি না ভুল করে গিয়ে ফেলেছি ওটা ডিসকোয়ালিফাইড না না আমি আমার কথা হচ্ছে তুই কি করে ভুল করে গাইলি বলতো আসলে বাবা আমার না মুখ ফসকে পেরিয়ে গেছে কিন্তু আপনি এটা স্বীকার করবেন কিন্তু যে আমি কিন্তু শুরুটা ঠিক করেছিলাম তাই না আচ্ছা 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 ঠিক আছে আমাদের অনুষ্ঠানের মাননীয় রেফারি হচ্ছেন সুরমা পিসি তাই সুরমা পিসিকে জিজ্ঞেস করা যাক সুরমা রেফারি মা গো এরা সত্যি এত ভালোবেসে ফেলেছে সুরমাকে আমার মতে কোমল ডিসকোয়ালিফাইড নয় সেটা হচ্ছে তোমার সিদ্ধান্ত শিরোধার্য তবে প্রশ্নটা হচ্ছে কোমল গানের মেয়ে হয়ে ওই গানটা ভুল কি করে গাইলো কি করে আমি আমি তো বলছি যে আমি ভুল করে গেয়ে ফেলেছি সত্যি আচ্ছা বেশ আমি ডিসকোয়ালিফাই আমি আর খেলবো না ঠিক আছে এই কোমল কোমল রাগ করছিস কেন খেলবি না কেন বলছিস বলতো আচ্ছা মলার তো কেন ওমা ওই দেখো গো মীরা এসেছে পিসি মীরা আমাদের বাড়িতে এত আনন্দ এরকম একটা উৎসব উৎসব ব্যাপার অনেকদিন দেখিনি তো খুব ভাল লাগছিল তো তাকে তাকে দেখছিলাম এই আনন্দ উৎসব তো সব তোর জন্য তোর মা হওয়ার জন্য আমার মা হওয়ার জন্য মানে হ্যাঁ তুমি কি ভেবেছো তুমি কিছু না বললে আমরা কিছু জানতেই পারবো না শোনো মা খোঁজ পেলে আগে আয় তোকে একটু আদর করি কিছু বুঝতে পারছি না এই মেয়েটাকে তুই আমাদের বাড়ির একজন করে দিয়েছিস আমাদের বাড়ির সবার মধ্যে একেবারে মিলিয়ে মিশিয়ে দিয়েছিস আপনি আবার শুরু করলেন তুই আমার সেসব কথা কেন তুলছো মীরা খোঁজ পেলি দেখ তুই যদি না বলিস আমার ছোট বোনের বুকটা তো শুকিয়ে যাচ্ছে অশান্তিতে কথা বলতে পারছে না আমরাও খুব চিন্তায় আছি দাদা আমি আমি এখনো খোঁজ পাইনি আমি আরেকটু চেষ্টা করতে হবে দাদা আমাকে আর দু একটা দিন ও বাড়িতে যেতেই হবে দিদি আমি একটা কথা বলি ওদের খোঁজ করার প্রয়োজন নেই দিদি শেষকালে তোমার যদি কোনো বিপদ হয় আমি নিজেকে ক্ষমা সুরমা সুরমা দেখো আমি মা হয়ে আমার ছেলে মেয়েদের খোঁজ করছি তাতে আমার কোনো বিপদ হলে সেটা আমি সামলে নেব তোমাকে পাকার মতো সেখানে নাক গলাতে তো হবে না ভাবছো কেন বাড়িতে তো একটা পুজো হচ্ছে সব ঠিক হয়ে যাবে তাই নাকি বৌদি বাড়িতে পুজো হ্যাঁ মীরা এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন তাই কোমল মল্লার আর তোমাদের সন্তানদের জন্য বাড়িতে একটা পুজো হবে